শুধু সে কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নামে সুধানিয়ে কৃষ্ণেরই কৃষ্ণ বিনা
শুধু সেই কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নামে সুধানি, কৃষ্ণের গান গায়, কৃষ্ণের গান গায়, কৃষ্ণ কৃষ্ণ শুধু সে কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নামে সুধানিয়ে কৃষ্ণের গান গায়, কৃষ্ণের গান কৃষ্ণ সে রূপ,
চূড়াতে সাগর সলিলে তুমি যে শঙ্কা হারি, তুমি যে শঙ্কা হারি। আজ গগনে গগনে কৃষ্ণ সে মূরতি, নয়নে নয়নে হেরি সকলে চরণ রইল আমার শতকোটি প্রণাম এবং দণ্ডবত। চিত দর্পণ মারে জনম শ্রীকৃষ্ণ সংকীর্তন, শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ সংকীর্তন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, প্রভু নিত্যানন্দ শিবাশে গদাধর আদি আমারে যত গৌরি ভক্ত বিন্দ, আমারে গদাধর শিব আমার যত গৌর ভক্ত বিন্দ। ওরে মানবীরহ জরে ও ওহে এ ও বিরা
পহু ভেল ভ
হরিবল 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 দেখো আমার আমার গোরা সে যে শচী মায়ে শচী মায়ের নয়ন তারা বিষ্ণু প্রিয়ার প্রাণ মধু আয় আমার গোরা গোরার আমার কি ভাব রে দেখো দেখো গোরার নয়নে ধারায় ধারা ভেসে যায় একই ভচির নন্দন গোরায় দেখো দেখো গোরার নয়ন জলে মুখ ভেসে যা ওই যার লাগিয়ে জগৎ কাঁদে সেই গোড়ায় আমার কেন বা কাঁদে ভাব তো কিছু বোঝা যায় না আমার গোড়ারে হরি বল বলিছে
বহু ভেল ভোর বহু ভেল ওরাঙা নয়নে বহে তপত হিল নবদ্বীপ মাঝে সচির নন্দন গৌর হরিয়াম সচির নন্দন গৌর আজ পূরবের ভাবে বিভোর হয়ে পূরবের ভাবে বিভোর হয়ে হা কৃষ্ণ বলে কাঁদছে হা কৃষ্ণ বলে কাঁদছে আরে এমন দশা দেখে ভগবান শ্রী গৌর হরি আজ হা কৃষ্ণ বলে কাঁদছে বাবা তাহলে আজকে আমার গৌর হরির কোন ভাবে হৃদয় হয়েছে বাবা না রাধা ভাবে বিবর হয়েছেন কেমন করে বুঝবো রাধা ভাবে বিবর হলে কৃষ্ণ বলে কাঁদে কৃষ্ণ বলে কাঁদে আবার কৃষ্ণ ভাবে হৃদয় হলে রাধা বলে কাঁদে গোড়ায় আমার কৃষ্ণ ভাবে হৃদয় হলে গোড়ায় আমার রাধা কিন্তু যিনি ভগবান শ্রী গোবিন্দ বৃন্দাবনে যিনি লীলা করেছেন তিনি হলেন আমার ভগবান শ্রী গৌর হরি এখানে একটা প্রশ্ন আসবেই যে যিনি বৃন্দাবনের ব্রজনা তিনি যদি গৌর রূপে আমাদের কলি জীবকে উদ্ধার করবার জন্যে সীতা নবদ্বীপ মাঝে এসেছেন এই ধরাভূমিতে তাহলে বৃন্দাবনে ভগবানের হাতে ছিল বেনু ছিল নবলক্ষ ধেনু কিন্তু আমার গৌরহরি হাতে সেই ধেনুই বা কোথায় আর সেই বেনুই বা কোথায় আছে বাবা দুটোই আছে ভগবানের মুখাশ্রিত হরিনাম হলো ভগবানের বেনু আমাদের মতন কলিহত জীবের দেহে যে ছটা রিপু আছে দশটা ইন্দ্রিয় আছে এরা হলো চোড়া ধেনু ভগবান এদের নিয়ে কীর্তন করেছেন আর জীবকে শিক্ষা দিয়েছেন বাবা ভগবান শ্রী গৌর হরি ২৪ বৎসর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর নিকট তিনি দীক্ষা নিয়েছিলেন কেশব ভারতী নতুন নামকরণ করলেন নাম দিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য তিনি এসেছেন কেন কলিহত জীবকে উদ্ধার করবার জন্যে রাধা রানীর কাছে ঋণ করেছিলেন ঋণ পরিশোধ করবার জন্যে সীতাম বৃন্দাবনে রাধা রানীর কি প্রেম মহিমা সেই প্রেমের কতই বা মাধুর্য ভগবান শ্রী গোবিন্দ তিনি আস্বাদন করতে পারেননি তিনি আস্বাদন করলেন মনোবাসনা পূর্ণ করলেন এই কলিহত জীবকে উদ্ধার করলেন তাই তো তিনি সীধাম নবদ্বীপ ধামে উদয় হয়েছেন শচী সিন্ধু গর্ভবা আছে তাই হরে হরে সোনার নদিয়ায় আমার সোনার গৌর আমার গৌর নে সোনার
সোনার গৌর চরণে নিজেকে ধরা দেওয়া হয়, ভগবানের কাছে ধরা দেওয়া হয়। সত্যি তো আরি বদনে হরিবল বললে নিজের মঙ্গল তো হয়, তার সঙ্গে যে জীবকুল, যে পক্ষীকুল, পশুকুল যারা কানে শুনতে পায় কিন্তু মুখে বলতে পারে না, আপনাদের হরিনামের শব্দ তরঙ্গ বাতাসে ভেসে গিয়ে তাদের কানে গিয়ে পৌঁছায়, তারা উদ্ধার পেয়ে যায় বাবা। শুধু তাই নয়, হরিবল বলে দুহাত তুলে নৃত্য করতে হয়। নৃত্য করলে কি হয়? এই ধরনের মঙ্গল হয়। আপনারা যারা মায়াপুরে গেছেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিদেশ থেকে ইংরেজ যারা সাদা চামড়ার মানুষ, যারা বাংলা ভালো বলতে পারে না, যাদের বাড়ি গাড়ি টাকা পয়সার অভাব নেই কিন্তু তারা মায়াপুরে এসে ভিড় করছে কেন তাদের দেশ ছেড়ে দিয়ে, তারাও বুঝতে পেরেছে কৃষ্ণ নামের দায়িকা শক্তি সত্যি মানুষকে মুক্তি দিতে পারে। এক জন্মে আমরা এই মানুষ জন্ম পাইনি বাবা, কতবার আমরা এসেছি, কতবার আবার আমরা গেছি, 20 লক্ষ বার জন্মেছি আমরা উদ্ভিদ জগতে। উদ্ভিদের প্রাণ আছে, ফল হয়, ফুল হয় কিন্তু কথা বলতে পারে না, কেন?
কর্মফল ভোগ করছে। আমরা একদিন উদ্ভিদ হয়ে জন্মেছিলাম, কবে মুক্তি পেয়েছিলাম, যেদিন তুলসী বৃক্ষ হয়ে আমরা জন্মগ্রহণ করেছিলাম সেই দিন আমাদের বৃক্ষ জনম শেষ হয়েছিল, মুক্তি হয়েছিল বাবা, সেই দিন মুক্তি পেয়েছিলাম। তারপর নলক্ষবার জন্মেছিলাম জলে, কত হাঙর হয়েছিলাম, কুমির হয়েছিলাম, কত মৎস্য হয়েছিলাম, কত মৎস্য হয়েছিলাম জলে জন্মেছিলাম নলক্ষবার। আমরা উদ্ধার পেয়েছিলাম কবে, যেদিন জলের শঙ্খ হয়ে জন্মাতে পেরেছিলাম। তারপর 11 লক্ষবার জন্মগ্রহণ করেছিলাম কৃমি কীট আর পতঙ্গ হয়ে। কবে আমরা সেই জন্ম থেকে উদ্ধার আমরা পেয়েছিলাম, আমাদের মুক্তি হয়েছিল কবে, যেদিন বজ্র কীট হয়ে আমরা জন্মগ্রহণ করতে পেরেছিলাম, কৃমি কীট থেকে সেদিন আমরা উদ্ধার পেয়েছিলাম। 10 লক্ষবার জন্মেছিলাম পক্ষী কূলে, কবে আমাদের মুক্তি হয়েছিল, যেদিন আমরা ময়ূর হয়ে জন্মগ্রহণ করেছিলাম। ভাববার কথা, 30 লক্ষবার জন্মগ্রহণ করেছিলাম পশুকুলে, উদ্ধার পেয়েছিলাম কবে, আমাদের মুক্তি হয়েছিল কবে, যেদিন আমাদের গোজনম হয়েছিল। তারপর তো আমরা দুর্লভ মানুষ জন্ম পেয়েছি বাবা, যদি আমাদের কর্ম ভালো হয় তাহলে আবার হয়তো এই পৃথিবীতে আমরা আসবো মানুষ হয়ে, আর কর্ম যদি খারাপ হয় আবার উদ্ভিদ জগতেই আমরা ফিরে যাব। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মানুষ হয়ে জন্মালেও আমাদের 5টা জন্ম আছে বাবা, খাওয়া দাওয়া টাকা পয়সা বাড়ি গাড়ি, এটা কিন্তু আমাদের জীবন নয়, একদিন করে চলে যাচ্ছে, সূর্য উঠছে, আমাদের আয়ু সূর্য একদিন করে কমে যাচ্ছে। যেদিন থেকে আমরা জন্মগ্রহণ করেছি সেদিন থেকে আমরা আবার মৃত্যুর মুখে চলেছি, যার যতদিন আয়ু এই ততদিন এখানে, এক মুঠো কার নিয়ে যাওয়ার ক্ষমতা নেই। টাকা পয়সা বাড়ি গাড়ি তো কত না আছে লোকের, কিন্তু এক মুঠো কেউ নিয়ে যেতে পারবে কি, এ ক্ষমতা কারু আছে, এ ক্ষমতা কারু নেই। সুখদেব গোস্বামী তার ভক্তদের মাঝে প্রশ্ন করছে, আচ্ছা বলো তো, ভক্তদের প্রশ্ন করছে সুখদেব গোস্বামী যে তোমরা নিরাপদে থাকো, বলতো নিরাপদ কোনটি? ভক্তরা কেউ কেউ উত্তর দিচ্ছে যে নিরাপদ আমাদের এই বাড়ি, এই বাড়িটা আমাদের নিরাপদ। সুখদেব গোস্বামী মৃদু হেসে বলছে, তাই এই গৃহ হচ্ছে একমাত্র আমাদের মুক্তির জায়গা? না না, কি বললেন, এই বাড়িটা আমাদের নিরাপদ জায়গা নয় বাবা। কৃষ্ণ নাম শরণং মাত্রে ন নর জাতি নিরাপদ, যিনি কৃষ্ণ নাম শরণ করেন তিনি নিরাপদ লাভ করেন, যিনি কৃষ্ণ নাম একমাত্র স্মরণ করেন তিনি নিরাপদ লাভ করেন। যৎসরে সতত কৃষ্ণ নো জানে কিং ফলম, যে একবার কৃষ্ণ নাম করে তার যে কত পুণ্য সে নিজেও জানে না। তাহলে আমাদের
এই যে মানুষ জীবন আমরা পেয়েছি, জন্ম পেয়েছি, আমাদের পাঁচটা জন্ম আছে বাবা। বলি প্রথম জন্ম হয় মাতা পিতার ঔরসে, প্রথম জন্ম হয় মাতা পিতার ঔরসে, দ্বিতীয় জন্ম হয় গুরু উপদেশে, আমাদের দ্বিতীয় জন্ম হয় গুরু উপদেশে, তৃতীয় জন্ম হয় সাধু সঙ্গবাসে, তৃতীয় জন্ম হয় সাধু সঙ্গবাসে, চতুর্থ জন্মের কথা কহনে না যাই, কহনে না যাই, আমার পঞ্চম জন্মে কৃষ্ণ আপন করে লয় আমাদের, আপন করে মহাপ্রভু নিজে সন্ন্যাস হলেন, সন্ন্যাসী হলেন সন্ন্যাসী, কিন্তু আমাদের কি বলেছেন কলিহত মানুষকে বা জীবকে, তোমরা সন্ন্যাসী হও। অনেক সন্ন্যাসী আছে যারা সন্ন্যাসী নিয়ে বাড়ি ছেড়ে চলে গেল, আবার দু বছর বাদে বাড়িতে চলে এলো, মহাপাপ। যারা সন্ন্যাসী হয় তাদের দেহে কখনো মায়া থাকে না, একবার তারা সন্ন্যাসী হলে তারা যে ঘর ছেড়ে চলে যায় আর কোনোদিন ঘরে ফিরে তারা আসে না। যারা সন্ন্যাসী হয় তারা কখনো সঞ্চয় করে না, যতটুকু প্রয়োজন ততটুকু ছাড়া তারা সঞ্চয় করে না, এটা সন্ন্যাসীর ধর্ম। মহাপ্রভু কলিহত জীবকে শিক্ষা দিয়েছিলেন আমি সন্ন্যাসী হয়েছি, কিন্তু তোমরা কলির জীব, তোমরা, তোমাদের আয়ু মাত্র 100 বৎসর, তোমরা বাড়িটি থেকে স্ত্রী পুত্র পরিবার পরিজন সকলকে নিয়ে সুখে থাকো, ঘর ছেড়ে কাউকে যেতে হবে না, শুধু সারাদিনে কেউ যদি একবার দু হাত তুলে হরি বল বলে কৃষ্ণ কৃপা তাদের হবেই হবে, নিতাই গৌর হরি বল। সংসারের মধ্যে ভজন করা যায়, সংসার ছেড়ে যেতে হবে না, যাবার দরকার নেই, সারাদিনে একবার কেউ যদি ভগবানের নাম মুখে হরি বল বলতে পারে সর্ব পাপ হতে উদ্ধার হয়ে যায় বাবা, সে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়। এই কলিযুগে অনেক যজ্ঞ আছে, দেখুন সরস্বতী পুজো, কালী পুজো, দুর্গা পুজো, কত না পুজো হচ্ছে, উৎসব হচ্ছে, কিন্তু হরি নাম যজ্ঞ হচ্ছে কলির মানুষের জন্যে জীবের জন্যে সর্বশ্রেষ্ঠ। একমাত্র হরি নাম মহোৎসব সর্বশ্রেষ্ঠ, তার উদাহরণ আপনারা শুনে নিন, যেখানে যাই করো বাবা, মাধ্যম কেউ কালী সাধনা করে, কেউ দুর্গা সাধনা করে, ভগবানের সাধনা তো সবাই অনেকই করে, অনেকে কালী সাধনা করে, কিন্তু যারই সাধনা করুন না কেন সেই ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করতে হয়। যখন দুর্গা পুজো কি কালী পুজো হয় আপনারা পুষ্পাঞ্জলি দেন, দুর্গা পুজোর সময় পুষ্পাঞ্জলি দেন তো মায়েরা, পুষ্পাঞ্জলি দেন, কিন্তু পুরোহিত ব্রাহ্মণ মহাশয় দেখবেন শেষে কি বলে, যে পুষ্পাঞ্জলি তোমরা দিলে বা জোহাত করে বলো তো দেখি, শ্রী কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপে
গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ গোবিন্দায় নমঃ নমঃ গোবিন্দায় নমঃ নমঃ। তাহলে ভগবানের চরণে সব কিছু চলে গেল, সমর্পণ করা হলো। এটা তো একটা উদাহরণ, আপনারা সকলেই জানেন। আরে মানুষের যখন মৃত্যু হয়, কালী সাধনা করুন না শিব সাধনায় করুন না যাই করুন, কেউ কালী কালী বলে যায় না, দুর্গা দুর্গা বলেও যায় না, আর শিব শিব বলেও যায় না। কি বলে বলো, হরি হরি বল। যে ব্রহ্মা সৃষ্টি করেছেন তিনিও ভগবানের নাম করছেন। নারদ তার বিনা যন্ত্রে নাম করে চলেছেন অবিরাম, আর দেবাদিতে মহাদেব যিনি মহামৃত্যুঞ্জয়, যার কখনো মৃত্যু হয় না, তিনিও ভগবানের নাম অনর্গল তিনি ভগবানের নাম করে চলেছেন। ওরে ব্রহ্মা জপে ধ্যানে বসে, শিব জপে মনে, নারদ জপে বিনা যন্ত্রে, কৃষ্ণ কৃষ্ণ বলে। ব্রহ্মা জপে বিনা যন্ত্রে, নারদ জপে মনে, শিব জপে যন্ত্রে, কৃষ্ণ কৃষ্ণ ব্রহ্মা জপে ধ্যানে বসে, শিব জপে মনে, নারদ জপে বিনা যন্ত্রে, কৃষ্ণ কৃষ্ণ পাওয়া যায়। তাই বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে।
যখন মহাপ্রস্থান হয়ে গেল, কৌরব আর পাণ্ডবদের মধ্যে যুদ্ধ যখন শেষ হয়ে গেল, যুধিষ্ঠিরা পাঁচ ভাই আর মা কুন্তী যখন তারা হস্তিনাপুরে ফিরে এলো, এবার রাজা হয়েছে যুধিষ্ঠির, তার মাতা হলেন কুন্তী, ভগবান শ্রীকৃষ্ণ এবার চলে যাবে, বলছে দেখো আমি তো চলে যাব, তোমরা যে যা পারো আমার থেকে বর চেয়ে নাও, যে যার পারো আমার থেকে বর চেয়ে নাও, যে যা খুশি বর চাইছে। কিন্তু কুন্তী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, তা কৃষ্ণ জিজ্ঞাসা করছে, পিসিমা তুমি কাঁদছো কেন? সকলে বর চাইছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো? তখন কুন্তী উত্তরে বলছে, মাধব আমি কেন কাঁদছি জানো? তুমি তো বলছো আমার পুত্ররা সকলে রাজা হয়েছে, আমি তাদের মা, ঐশ্বর্য আমার অভাব নেই, কিন্তু আমি কেন কাঁদছি জানো? যেখানে আমার ঐশ্বর্য আমার সব কিছু আছে কিন্তু তুমি নাই, সে ঐশ্বর্যে আমার দরকার নেই। যেখানে সব কিছু না থেকেও তুমি আছো সেইখানি আমার সুখ, আমার ঐশ্বর্যের সুখ নাই, তাই তুমি আমায় দুঃখ দাও, এই বর তোমার কাছে আমি চাইছি। তাহলে বাবা, দুঃখ মানুষের থাকা, ঐশ্বর্যে ভগবানকে সকলেই ভুলে যায়, কিন্তু যখন দুঃখ থাকে ভগবানকে কিন্তু তার মনে পড়ে, ভগবানকে সে কিন্তু ভোলে না। আমরা কলির মানুষ, ঐশ্বর্য আমাদের যতই থাক না কেন, ঐশ্বর্যের চিন্তা না করে সারাদিনে যদি কেউ একবার হরিবল বলতে পারে, সর্বপাপতে মুক্তি লাভ করে চলে যাবে সেই বৈকুণ্ঠ ধাম। তাই আরে মোর, আরে মোর, গৌরাঙ্গ চারে মোর, আরে মোর, আমার গৌরাঙ্গ চা,
চাঁদ অখিল জীবের মনে লোচন ফাঁদ ফাঁদ পেতেছে, আরে সেই ফাঁদে যে একবার নয়ন দিয়েছে সেই গৌর গৌর বলে কানতে পারে বাবা। ভক্তরা জিজ্ঞাসা করছে প্রভু তুমি কাঁদছ কেন, কৃষ্ণ কৃষ্ণ বলে তুমি কাঁদছ কেন? ভক্তের কণ্ঠ জড়িয়ে ধরে, গৌর হরি আমারে বলে তোমরাই আমার মতো যেন কেউ অভিমান করো না, আমার মতো কেউ অভিমান করো না, অভিমানে হারাতে হবে, অভিমানে হারাতে থাকলে অহংকার থাকলে কি গো। রাধা রানীর অভিমান ছিল অভিমানে অহংকার, কৃষ্ণ শুধু আমার একা। আজ গৌরহরি সেইভাবে বিবর হয়েছে, তাই ভক্তদের বলছে তোমরা যেন আমার মতো কেউ অভিমান করো না, করো না, অভিমানে হারাতে হবে। জগত কাঁদানো কৃষ্ণ ধনে, ভক্তরা বলছেন প্রভু তোমার কিসের অহংকার, কিসের অহংকারের কথা বলছ? হ্যাঁ গো, আমাদের পাঁচ প্রকারের অহংকার আছে। কি কি? জাতি, বিদ্যা, মোহতঞ্চ, রূপ, মেব, যৌবন। জাতির অহংকার অনেকের আছে বাবা, কেমন না আমি ব্রাহ্মণ, আমার মতন উচ্চ জাতি আর কেউ নেই, এই যে অহংকার, ভগবান তাকে কখনোই কৃপা করে না। তার প্রমাণ বলে উচ্চ জাতি হইলে যদি গোবিন্দ মিলিত, উচ্চ জাতি হইলে যদি আমার গোবিন্দ মিলিত, কুহক চণ্ডালে রামচন্দ্র কেন আলিঙ্গন দিত, তবে কুহক চণ্ডালে রামচন্দ্র কেন আলিঙ্গন দিত। কুহক চণ্ডাল তার কাজ ছিল শবদাহ করা, শ্মশানে মড়া পড়ানো, কিন্তু এমনই সে ভক্ত রামচন্দ্রের জন্য প্রত্যেক দিন সে পথ পানে চেয়ে থাকত, হে রামচন্দ্র তুমি কবে আসবে? ভক্তের চোখের জল ভগবান সহ্য করতে পারেনি, তাই তিনি একদিন ওই ঘোক চণ্ডালকে আলিঙ্গন করে গেছিলেন, এসো এসো আমার বুকে এসো। ভগবান দুটি জিনিস সহ্য করতে পারেন না, সব সইতে পারেন দুটো, একটি হলো অহংকার আর একটি হলো চোখের জল। কেউ যদি হা কৃষ্ণ বলে চোখের জলে কাঁদতে পারে, চোখের জল ভগবানের দেওয়া নয়, বাদ বাকি সবই ভগবানের দেওয়া। যে ফুল দিয়ে পুজো করেন সেটাও ভগবানের দেওয়া, যে পত্র দিয়ে পুজো করেন সেটাও ভগবানেরই দেওয়া, যে ফল দিয়ে ভগবানের পুজো দেন সেটা ভগবানেরই দেওয়া, কিন্তু একমাত্র চোখের জল ভগবানের দেওয়া নয়। তাই ভগবান ভক্ত সম্বন্ধে এক জায়গায় বললেন, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। এই যে রামচন্দ্র
কেঁদেছিল বলে তো তাকে আলিঙ্গন করেছিল। ভগবান জাতি দেখেনি, যে ব্রাহ্মণ কি নিচু কুল দেখেনি, ভগবানের কাছে কোনো জাতি এমন বৈষম্য নেই, সবাই সমান। তাই ভক্তের উদ্দেশ্যে ভগবান এক জায়গায় বলেছেন, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত মোরে নাম রেখেছে পাঞ্চাতল পতরু, পাঞ্চাতল পতরু। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত ভালোবাসি, ভক্তই আমার মাতার মণি, ভক্ত মাতার মণি গো, ভক্ত মাতার মণি। ভক্ত ছাড়া হই নাই আমি, ভক্ত ভালোবাসি, ভক্তই আমার মাতার মণি, ভক্ত মাতার মণি গো, ভক্ত মাতার মণি। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত মোরে নাম রেখেছে পাঞ্চাতল পতরু গো, পাঞ্চাতল পতরু। আর ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত মোরে নাম রেখেছে পাঞ্চাতল পতরু গো, পাঞ্চাতল পতরু। যতই উচ্চ শিক্ষিত হোক সেই বিদ্যের কোনো দাম নেই, কারণ তার মধ্যে কি আছে, কামনা বাসনা। কেউ যদি এমএ পাশ হয় তার মধ্যে কামনা আছে, কি কামনা, আমি চাকরি করব, সেখানে আমার অর্থ উপায় হবে, তাহলে ভগবানের জন্য কিছু নয়। তাই এই জগতে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে কেউ যদি অহংকার করে, আমি এমএ পাস, বিএ পাস, আমি ট্রিপল এমএ পাস, ভগবানের কাছে তার কোনো দামই নেই, কোনো মূল্য নেই। অনেকে ভাগবত পাঠ করে, কিন্তু কেউ যদি ভাবে যে আমি শিক্ষিত, এ ভাগবত এই গ্রন্থ আমি সহজে পাঠ করব, হবে না। কারণ যদি তার মধ্যে ভক্তি না থাকে, কখনোই ভগবত পাঠ তার পক্ষে সম্ভব নয়। এটা হলো ভক্তির বস্তু। ভাগবত হলো দুই প্রকার, একটা গ্রন্থ ভাগবত, আর একটা হচ্ছে ভক্ত ভক্তি রস পাত্র ভাগবত। হরি বল, হরি বল, হরি বল। তাহলে জাতি গেল, বিদ্যা গেল, এবার মহতঞ্চ। কেউ যদি মনে করে যে আমার তিনতলা বাড়ি, আমার মতন আর মহৎ কেউ নেই, ভগবান তাকে কখনোই কৃপা করে না, তাহলে মহতঞ্চ কথাটা যখন এলো, তাহলে সামান্য একটি উদাহরণ আপনাদের তুলে ধরছি। একদিন ভগবান নারদকে নিয়েই মর্তভূমিতে বেড়াতে এসেছে। কেমন দেখুন, এই যে মহতঞ্চ অহংকার কেমন দেখুন। তার নারদ আর ভগবান দুজনে মর্তভূমিতে বেড়াতে এসেছে, হাঁটতে 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 ঠিক মধ্যাহ্ন, ঠিক দুপুরবেলা ভগবান নারদকে প্রশ্ন করছে, নারদ এখন তো দুপুর হয়েছে, মধ্যাহ্ন হয়েছে, এমন কোনো গৃহ নেই যে যেখানে আমরা দুজনে সেবা নেব।
নারদ ভগবানকে বলছে, প্রভু ওই দূরে এক জমিদার বাবুর বাড়ি দেখতে পাচ্ছি, চলুন ওইখানে আমরা দুজন সেবা গ্রহণ করে আসি। হরিবল হরিবল। জয় রাধে। নারদার ভগবান হাঁটতে হাঁটতে জমিদার বাবুর বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছে। জমিদার বাবু তো আর যাতা লোক নয়, যাতা ব্যক্তিও নয়, তার দেশে একজন প্রহরী আছে। প্রহরীরা পথ আটকাল, দাঁড়ান আপনারা এখানে এসেছেন, চিনতে পারেনি তো ভগবান আর নারদকে, যোগী বেশি এসেছে। ভগবান আর নারদ বললেন, প্রহরী আমরা দুজন অতিথি এই মধ্যাহ্নকালে জমিদার বাবুর বাড়িতে আমরা দুজন সেবা নিতে চাই, এখানে দাঁড়ান। আগে জমিদার বাবুকে জিজ্ঞাসা করি, দেখি তিনি কি অনুমতি দেন। জমিদার বাবুর কাছে সেই প্রহরী গিয়ে জিজ্ঞাসা করছে, বাবু আপনার দ্বারে দুজন অতিথি এসেছে, তারা আপনার গৃহে সেবা নিতে চাইছে। জমিদার বাবু চিৎকার করে বললেন, না আমি কোনো অতিথি সেবা দেব না, যাও আমার ওই দ্বার দেশ থেকে তাদের তাড়িয়ে দাও। প্রহরী এসে নারদার ভগবানকে বললেন, জমিদার বাবুর হুকুম, কোনো অতিথি সেবা জমিদার বাবুর বাড়িতে হবে না, আপনারা এখান থেকে চলে যান। নারদার ভগবান চলে যাচ্ছে, ভগবান দাঁড়ালেন। জমিদার বাবু রাজপ্রাসাদের দিকে একবার তাকিয়ে মৃদু হাসলেন, হেসে তিনি বললেন, জমিদার তোমার যত ঐশ্বর্য আছে আরো যেন 10 গুণ ঐশ্বর্য হয়ে যায়, যত বিষয় আছে আরো যেন 10 গুণ বিষয় তোমার হয়ে যায়। নারদারে ভগবান হাঁটতে 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 দেখলেন এক বুড়িমার কুটির, শুকনো মুখে ভগবান আর নারদ এসে সেই কুটিরের সামনে দাঁড়িয়েছে। বুড়িমা দেখল দুজন অতিথি এসেছে দুপুরবেলা, আহারে সঙ্গে সঙ্গে নারদ আর ভগবানের চরণ দুটি ধৌত করে সুন্দর আসন করে নারদ আর ভগবানকে বসালেন। বুড়িমার একটি গাভী ছিল, গাভীর দুগ্ধ দহন করে বুড়িমা নারদার ভগবানের সেবা দিলেন। নারদার ভগবান সেবা গ্রহণ করলেন। এইবার নারদার ভগবান উঠে যখন বুড়িমার কুটির ছেড়ে চলে যাবে, ভগবান বুড়িমার দিকে একবার তাকিয়ে মৃদু হাসলেন, আর যাবার সময় বলে গেলেন, বুড়িমা তুমি আমাকে যে সেবা করেছ এ ঋণ আমি কখনো ভুলব না, ঋণ তোমার পরিশোধ হবে, তবে তোমার ওই গাভীটা যেন মারা যায়। নারদ বললেন, প্রভু তোমার বিচার তো জানি সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম, কিন্তু যে বুড়িমা তোমার সেবা দিল আর এই অহংকারী জমিদারে তাড়িয়ে দিল আমাদের, বুড়িমার ওই গাভীটাকে মারা যাবার কথা আপনি বললেন প্রভু। ভগবান নারদকে বললেন, আমি কেন বলেছি তুমি জানবে না,
তুমি বুঝবে না আমি কেন বলেছি, চলো চলো এখন আমরা বৈকুণ্ঠ ধামে চলে যাই। অনেকদিন পর নারদকে ভগবান ডেকে বলছে, যাও তো একবার নরক কুণ্ড দর্শন করে এসে দেখো কি দেখলে আমাকে সে বল। দেখলো সেই জমিদার যেখানে ছিল সুখে, মৃত্যুর পর তার জায়গা হয়েছে পচা গলা দুর্গন্ধ, বোকা গিলবিল করছে পৃষ্ঠার কুয়ার মধ্যে, জমিদার ডুবছে আর উঠছে আর বলছে আমাকে কিছু দাও কিছু দাও কিছু দাও। ভগবানকে নারদ এসে যেই না জমিদারের সংবাদ দিলেন, ভগবান বললেন তাহলে তুমি বৈকুণ্ঠ ধাম একবার ঘোরো। নারদ বৈকুণ্ঠ ধাম ঘুরতে গিয়ে দেখলো সেই বুড়িমা মৃত্যুর পর বুড়িমা রয়েছে বৈকুণ্ঠে মহা আনন্দে, ভগবান তার জন্য সব সাজিয়ে রেখে দিয়েছে। নারদ এসে ভগবানকে যেই না বললেন, ভগবান বললেন আমি সেদিন কেন বলেছিলাম ওই গাভীটা মারা যাক, কারণ বুড়িমার মায়া ছিল ওই গাভীর মধ্যে, আমাকে সব দিয়েছিল ওই মায়াটুকু দিতে পারেনি, তাই তো আমার ভক্ত আমার কাছে আসবে সেই পথ পরিষ্কার করবার জন্যে আমি বলেছিলাম গাভীটা মারা যা, তাহলেই তো সে আমার, কারণ সে তো আমাকেই দিয়েছে সব কিছু। তাই কারো যদি অহংকার থাকে ভগবান তাকে কখনো কৃপা করে না বাবা। আর রূপ যৌবন এ তো ক্ষণস্থায়ী, তাই পদকর্তা রাধামোহন দাস এক পাশে দাঁড়িয়ে বললেন, বললে এই রূপে উদ্ধারিল যত নর নারী, 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 এ রাধামোহন দাস কহে কিছু না হলো হামারি, রাধামোহন দাস কহে কিছু না হলো হামারি, রাধামোহন দাস কহে কিছু না হলো হামারি, রাধা আমার ভাগ্য।